আহমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে দিতে আগে ব্যাটিং এ নেমে 19.3 ওভারে 159 রানে অল আউট হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা করতে নেমে ভেঙ্কটেশ আয়ার 51, শ্রেয়াস আয়ার 58 50 করে 38 বল হাতে রেখে জয় তুলে নেন কলকাতা। এই হারে সানরাইজার্স ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। আগামীকাল এনিমেটারে ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল 26 মে কলকাতার মুখোমুখি হবে। সানরাইজার্স মাদারি সংগ্রহের অল আউট হওয়ার নেপথ্যে ছিল কলকাতার পেসার মিশেল স্টার্ক। ইনিংসের দ্বিতীয় বলে সানরাইজার্সের বিপজ্জনক ওপেনার ট্র্যাভিস হেডকের স্টাম্প উফরে ফেলে স্টার্ক। মিডিল অর্ডারে নীতেশ কুমার ও শাহবাজ রেড্ডির উইকেটও নেন অস্ট্রেলিয়ার এই পেসার। 34 রানে 3 উইকেট নিয়ে পাওয়ার প্লের মধ্যে সানরাইজার্সকে চাপে ফেলেন স্টার্ক। পাওয়ার প্লেতে 6 ওভারে 45 রান তুলতে 4 উইকেট হারায় সানরাইজার্স। তিনে নামা রাহুল ত্রিপাঠি 33 বলে 55 আরও দুইয়ে দুটি ইনিংস ছিল 30-এর উপরে। 21 বলে 32 রান করেন হাইলিন ক্লাসেন। 9 নেমে অধিনায়ক ফ্যাটস কামিন্স করেন 24 বলে 30 রান। তারা করতে নেমে 3.2 ওভারে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে আফগান ওপেনার রহমাতুল্লাহ গুলবাস করেন 14 বলে 23। কলকাতার সংগ্রহ তখন 1 উইকেটে 44। ঠিক এরপরের 3 ওভারের মধ্যেই সুনীল নারায়ণ 16 বলে 21 রান করে আউট হয়। তার উইকেট নেয় কামিন্স এবং গুলবাজের উইকেটটি নেয় নটরাজন। তৃতীয় উইকেটে সুরেশ আয়ার ভেঙ্কটেশ আয়ার 44 বলে অবিছান্ন 97 রানের জুটি সহজ জয় এনে দেয় কলকাতায়। 4 ছক্কা 5 চারে 28 বলে 51 রানে অপরাজিত ছিলেন ভেঙ্কটেশ আয়ার। অন্য প্রান্তে সুরেশ আয়ার 4 ছক্কা 5 চারে 24 বলে 58 রানে অপরাজিত ছিল। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই পরবর্তীকে আরেকটি নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।